সাকিব আল হাসান, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসাইন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসাইন, জাকের আলী অনিক। কিছু বলার আগে টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা পাওয়া ক্রিকেটারদের নাম একবার পড়ে শোনালাম। আচ্ছা, এবার বলুন তো এই লিস্টে কোন দুজন ক্রিকেটার বাদ পড়েছে যাদের থাকারও কথা ছিল? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আফিফ হোসেন ধ্রুব আর সহ অধিনায়ক নুরুল হাসান সোহান, এই দুজন রেগুলার প্লেয়ার স্কোয়াড থেকে বাদ, পরিবর্তে দুজন নতুন ইনক্লুডেড। এবার আসি আফিফ এবং সোহানের হিস্টোরিতে, কেন তারা বাদ পড়ল। বাদ পড়ার একটাই কারণ হতে পারে, পারফরম্যান্স। পারফরম্যান্স ছাড়া দলের সুযোগ নেই, তা যে কারোর বেলাই হোক। আফিফ হোসেন ফুবর শেষ দশ ইনিংস সম্পর্কে যদি বলি, তাহলে দলে জায়গা পাওয়াটা সত্যিকার অর্থেই টাফ অ্যান্ড টাইট। সর্বশেষ দশ ইনিংসে নেই কোনো ফিফটি, সর্বোচ্চ রান 38। টি টোয়েন্টি বিশ্বকাপের পর 30 রান করতে পারেননি কোনো ইনিংসে। ব্যাটিংয়ে আফিফ নিজেকে হারিয়ে খুঁজছেন, তাই ম্যানেজমেন্ট তাকে বসিয়ে অন্য কাউকে সুযোগ করে দিয়েছে। তবে আজ ডিপিএলে ব্যাট হাতে 41 বলে 49 রানের একটা নক করেছেন আফিফ। টি টোয়েন্টি দল থেকে বাদ পড়ার পরেই এমন প্রজ্বলন কি না, কে জানে। এবার আসি সহ অধিনায়ক নুরুল হাসান সোহানের স্ট্যাটসে, তারও একই অবস্থা। সর্বশেষ দশ ইনিংসে বলার মতো সর্বোচ্চ 25 রানই আছে। এছাড়া আসা যাওয়ার মিছিলে সোহানও সামিল হয়েছেন। এছাড়া বিপিএলেও তিনি রান পাননি, যেমনটা হওয়া দরকার ছিল, তাই তাকেও দেওয়া হয়েছে ব্রেক। সহ অধিনায়ক বলে ক্যারি করা থেকে ব্রেক দিয়ে বেস্ট রেজাল্ট আনাটাই উত্তম, সেই উত্তম কর্মটাই করেছে কোচ ক্যাপ্টেন। এদের দুজনকে বাদ দিয়ে জাকের আলী অনিক ও রিশাদ হোসেনকে দলে নেওয়া হয়েছে। আফিফ সোহানকে ড্রপ করার ডিসিশন যতটা ভালো ছিল, ঠিক ততটাই ভালো হয়েছে এই দুজনকে অন্তর্ভুক্তি করায়, বিশেষ করে রিশাদকে। কেননা একজন লেগ স্পিনারের আক্ষেপ সমগ্র বাংলাদেশ জুড়ে, তখন রিশাদই হতে পারেন বেস্ট অপশন। তাছাড়া প্রস্তুতি ম্যাচেও এই বোলার ছিলেন অবিচ্ছেদ্য অংশ হিসেবে। রিশাদ এই সিরিজে সেরা একাদশের সুযোগ পাক আর নাই পাক, দলের সাথে থেকে যে এক্সপিরিয়েন্সটা নিবে, এটাই রিশাদকে স্পার্ক করবে ভালো ম্যাচ খেলতে।